আজকে গোটা বিশ্বব্যাপী একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। গোটা বিশ্ব কাঁপছে ভিডিওটা দেখে। ভিডিওটা হচ্ছে ভারতের একটা কলেজে একটা মেয়ে হিজাব পরিধান করে এসেছে। কি পরিধান করে এসেছে? হিজাব। আর তথা কথিত কিছু উগ্রবাদী হিন্দুরা পেছন থেকে আওয়াজ দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মেয়েটাকে হিজাব পড়তে ঢুকতে দিবে না, সব তার বিরুদ্ধে, সবাই তার এগেইনস্টে ছিল, সবার কণ্ঠে আওয়াজ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর ওই মেয়েটা সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব তোলপার করেছিল, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি দৈনিক ইনকিলাবে দেখলাম, বিভিন্ন নিউজ আমি এটা দেখলাম যে ছোট্ট মেয়ে, বেশি বয়স না, হয়তো বা ইন্টারে পড়ে, বয়স খুবই কম, হিজাব পরে এসেছে, কালো বোরকা। কলেজ যখন ঢুকলো, ঢোকার পরে হিজাব নিষিদ্ধ কলেজে, ভারত, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। হিজাব পরে যখন ঢুকেছে, সবাই পেছন থেকে স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো ভয় নাই তার ভিতরে, কোনো ভয় নাই মেয়েটার ভিতরে। এটা প্রমাণ করে আজও বাংলার মাটিতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরছড়ি বসবাস করছে, ছিল এখন ঠিক কিনা? গোটা বিশ্বে বসবাস করছে। এটা আপনি থামাতে পারবেন না। আর একটা কথা আমি সবাইকে উচ্চ কণ্ঠে বলতে চাই, রাস্তায় যখন মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর কোন মুসলমান যখন ইসলামের পক্ষে কথা বলে, মনে রাখবেন যারা ইসলামের বিপক্ষে আওয়াজ তুলতে চায় তারা সব কুকুরের মতো। আর কুকুর যখন সিংহের একটা গর্জন শুনে, কুকুরের সব কুষ্টি পালিয়ে যায়, চিল্লাই কোনটা কিনা? সব পালিয়ে যাবে। ওই মেয়ে যখন লিল্লাহি তাকবীর বলল, কেমন যেন কাফেরদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে মুসলমান কিন্তু বাঘের বাচ্চা। আর মুসলমান এ কথা চিন্তা করে, মুসলমান এ কথা বিশ্বাস করে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই, আমরা কাউকে ভয় পাই না। এজন্য আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, স্পেশালি বোনদেরকে বলতে চাই যে এই মেয়ের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, যে হিজাব কেমন করে মেনটেন করতে হয়। হিজাব হচ্ছে একটা নারীর অধিকার, ঠিক কি? একটা নারীর অধিকার। আর আফসোস, এই বুকটা আমার ফেটে যায়, এটা ভারতবর্ষের ঘটনা, কিন্তু বাংলাদেশেও এমন কলেজ আছে, এমন এমন কোচিং সেন্টার আছে, যেখানে কিছু তথা কথিত লুচ্চা শিক্ষক মেয়েকে হিজাব পরে ঢুকতে দেয় না। আমি বলবো, আমি বলতে চাই কথা, কোনো শিক্ষক যদি মুসলমান ঘরের সন্তান হয়ে কোনো মেয়েকে তার কলেজের ভেতরে হিজাব পড়তে নিষিদ্ধ করে, আমি বলবো সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না, সে মুসলমান ঘরের সন্তান নয়। আর আমার আফসোস হয় সেই বোনদের জন্য, আমার আফসোস হয় সেই মেয়েদের জন্য যেই মেয়েরা সুযোগ থাকা সত্ত্বেও কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে হিজাব না পরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে যায়, তাদের জন্য আমার আফসোস, তাদের জন্য আমার আফসোস। স্বাধীন মাটিতে
স্বাধীন বাংলার মাটিতে কোনো মেয়ে যদি প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান হয়ে থাকে, সে কখনো জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে স্কুল করে যেতে পারবে না ছেলে, এখন ঠিক কিনা? যেতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়ে আমি মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়ে আমি প্রিয় ভাইরা আপনাকে রাগটা করলেন আমার উপরে, কথা কি অবাস্তব না বাস্তব? মেয়েরা পর্দা করে না, অনেক মেয়েরা আছে, ইভেন কিছু কিছু মেয়ে আছে দেখবেন শুধুমাত্র হুজুর দেখলে পর্দা করে, আর কারো সামনে কোনো পর্দা করে না, এরকম এরকম নাই? আমি নিজের চোখে দেখেছি, হুজুর দেখলে মুখে ঘুমটা দেয়, আর যখন অন্য যুবকরা আসে বলে যে পর্দা আমার লাগবে না, আছে না নাই? আছে। তাহলে প্রকৃতপক্ষের মুত্তাকি বান্দা যারা, মুত্তাকি বান্দি যারা, তারা কখনো বেপর্দায় রাস্তাঘাটে চলতে পারবে প্রিয় ভাইয়েরা? পারবে? কিছু কথা বলি, সত্য কথা বলি, আসলে এই যে রাস্তাঘাটে আমরা দেখতে পাই মেয়েরা হিজাব নাই, বোরকা নাই, কিচ্ছু নাই, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আমরা অবাক হয়ে জানি যে এটা কেমনে সম্ভব রে। এইটা মনে রাখবেন, এটা সম্ভব কেন জানেন? ওর ভেতরে একটা গুণ নাই, গুণটার নাম কি? তাকওয়া নাই, তাকওয়া নাই। বাবাও বোঝে না, বাপের সামনে মেয়ে জিন্সের প্যান্ট পরে বাহিরে চলে যায়, হয় কি হয় না? হয়। ঢাকায় গেছেন আপনারা? ঢাকায়, ঢাকায় যাবেন, ঢাকায় গেলে বুঝবেন যে গজব কারে কয়, চোখ খেপল করা খুবই মুশকিল, কিসের হুজুর? কোনো খাওয়া নাই হুজুরদের ওখানে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, এখানে গেলে বোঝা যায় যে বাংলাদেশে কত বেপর্দা নারী ঘুরে বেড়াচ্ছে, ঠিক না? আজীব একটা তামাশা। কিন্তু হতাশার কোনো কারণ নাই, সব মেয়ে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না, আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন জীবন যৌবন সব বাজি রেখে হিজাব আর পর্দা মেনটেন করে। একদিন অমর অবজারভেশন করার জন্য বের হয়েছে রাজ্যের ভিতরে, হঠাৎ করে একটা বাসার সামনে গিয়ে অমর থমকে দাঁড়ালো, বাসার ভিতরে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে। কার কার মাঝে? মা এবং মেয়ে। মা তার মেয়েকে ডেকে বলছে, ওঠ, আমি গরুর দুধ নিয়ে আসছি, গাভীর দুধ নিয়ে আসছি, তোর কাজ একটা, তুই খালি দুধে পানি মিশাবি। কি মিশাবি? পানি। মেয়ে ডাক দিয়ে বলে, মা তুমি কি শোনো নাই, রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে, রাষ্ট্রের ভেতরে কোনো দুধের ভেতরে পানি মিশানো চলবে। মা কয়, তুই কি পাগল, তোর কি মাথায় সিট আছে? রাত বাজে দুইটা, অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, কিন্তু অমর আসে না নাই? অমর চাচ্ছে যে মেয়ে কি বলে, আমি শুনতে চাই মেয়ের উত্তরটা কি। এবার মেয়ে ডাক দিয়ে বলে, মা রাত গভীর, আমি মানলাম অমর নাই এখানে, অমরের রাজ্যের কেউ নাই। ও মা, এই গভীর রাতে যদিও অমর নাই, যদিও অমর দেখে না, কিন্তু আমাকে দেখে কে? সুবহানাল্লাহ। পড়ে অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেল। অমর বাসায় গিয়ে আগেই তার সন্তানকে ডাকলো, আব্দুল্লাহ ইবনে অমর। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, বলে কি হয়েছে বাবা? বলে যে গতকাল রাতে আমি অবজারভেশন করতে গিয়ে একটা মুত্তাকি মেয়ের সন্ধান পেয়েছি, আমি যদি আমার বয়স থাকতো আমি অমর ওই মেয়েকে বিয়ে করে ফেলতাম। সুবহানাল্লাহ। পড়ায় উনি বললেন যে আমার যেহেতু বয়স নেই বাবা, সো তুমি যাও, গো আমার পক্ষ থেকে যাও, তুমি গিয়ে তুমি রাজ্যের পক্ষ থেকে তুমি আমার সন্তান হয়ে তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে আসো। সুবহানাল্লাহ। পড়ায় কার ছেলের বিয়ে?
অমর কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ পার্সোনালিটি, অবাক করা বিষয়। অমর যখন মেয়ে ছেলে বিয়ে দিছে, উনি দেখছেন যে মেয়ের বাপের কয় টাকা আছে, কথা দেখছে? উনি দেখছেন যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে, দেখে নাই, শুধু দেখেছে একটা গুণ। গুণটার নাম কি? গুণটার নাম কি? জোরে কোন?